হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে করে আপনারা ফেসবুকে ক্যাটালগ অ্যাড রান করাবেন। আমি আমার লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে করে আপনারা ক্যাটালগ অ্যাড রান করাবেন, এরকম একটা ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করব। সো আজকে সেই ভিডিওটা আমি করতে যাচ্ছি। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ক্যাটালগ অ্যাডটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যারা যাদের ই কমার্স বিজনেস আছে, বা যারা ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন, যাদের ক্লায়েন্ট আছে এরকম ই কমার্স বিজনেস করে, বা ওদের জন্য আপনি ওই সব ক্লায়েন্টের জন্য যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করাতে যান, তখন আসলে এই ক্যাটালগ সেলস এর কথাই সবার আগে আসবে। কেননা ক্যাটালগ সেলস এর মাধ্যমে আপনি হিউজ পরিমাণে যে সেলস জেনারেট করতে পারবেন। এই ক্যাটালগ সেলস এর বলতে আমরা কি বুঝি, আমি যদি একটু ছোট করে আলোচনা করি, তাহলে হবে ক্যাটালগ সেলস হচ্ছে আপনার একটা স্টোরের মধ্যে, স্টোরের মধ্যে যেরকম আপনার প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা থাকে, ঠিক ক্যাটালগ সেলস অ্যাড এর মধ্যেও আপনার কি হবে, তাও সেম ভাবে আপনার উপরে টপে একটা কি থাকবে, একটা ভিডিও থাকবে, এবং বটম লাইনে অবশ্যই কি থাকবে, আপনার যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলো শো করা থাকবে। এতে করে যখন কোন একটা অডিয়েন্স আপনার অ্যাডটা দেখবে, আপনার অ্যাডের প্রতি ইমপ্রেস হবে, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা অ্যাড ক্যাম্পেইন। সো এই অ্যাড ক্যাম্পেইনটা আসলে আমরা অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে অনেকেই ম্যাক্সিমামই জানি না অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে। সো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে এই ক্যাটালগ সেলস সম্পর্কে বা ক্যাটালগ সেলস অ্যাড সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা হয়ে যাবে যে কিভাবে করে ক্যাটালগ সেলস ক্যাম্পেইন রান করাতে হয়। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে আপনারা যদি কোনো ক্লায়েন্ট পান, বা আপনারা যদি কোনো ক্লায়েন্ট থাকে, আপনি ওনাদেরকে সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের যেই মূল আলোচনার মধ্যে, মূল ভিডিওতে। তো আপনাদেরকে অ্যাডটা রান করার জন্য আপনারা তো জানেন সর্বপ্রথম কোথায় আসতে হবে, আপনাদের বিজনেস ম্যানেজার বা আপনার যে অ্যাডস ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আসতে হবে। এখানে আসার পর এরপরে আমরা প্রতিবারের মতো এখনো সেম ভাবে যাবো, যে এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে যাইতে পারেন। যেমন এখান থেকে আমি ম্যাক্সিমাম যাওয়াটা হয়তো ট্রাফিকে যাব অথবা কনভার্সনে যাব, দুটো থেকে ম্যাক্সিমাম এরকমই যাই আমরা ন্যাচারালি। ঠিক আছে, সো আমরা এখন এই দুটাতে যাব না, আমরা যাব হচ্ছে ক্যাটালগ সেলস। দেখেন এখান থেকে তিনটা সেগমেন্ট আছে, তিনটা সেগমেন্টের মধ্যে আমরা যাব কোথায়, এই যে ক্যাটালগ সেলস যে অপশনটা আছে এই অপশনটাতে। আর একটা কথা বলে রাখি, ভিডিও শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, হয়তো কথাগুলো আপনার কাজেও লাগতে পারে। সো অবশ্যই শেষ পর্যন্ত যাবেন, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই যাবেন কথাগুলো শোনার জন্য। কথাগুলো আপনার আমি মনে করি আপনার অবশ্যই কাজে লাগবে, কারণ এখানে আসলে বিনা দরকারের কথাগুলো বলার আমারও কোনো প্রয়োজন নেই, বা আমার কোনো ইচ্ছাও নাই যে অদরকারি কথাগুলো বলার জন্য। সো আমি যেখানে ছিলাম, এই ক্যাটালগস আপনারা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এই অপশনটাতে আসার পর আপনারা যাবেন কোথায়, এই ক্যাটালগ সেলস এর মধ্যে আসবেন। ক্যাটালগ সেলস এ আসার পর আপনারা দেখেন এখানের মধ্যে আমার একটা ক্যাটালগ নিয়ে নিচ্ছে। তাহলে কিভাবে নিচ্ছে, আপনারা যদি কেউ প্রোডাক্ট আগে তার এটা নিবে, অটোমেটিক্যালি নিবে না। আপনাদের যদি প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করা যদি না থাকে, তাহলে কখনো এটা আসবে না। ঠিক আছে, এটা আসার জন্য আপনাদের করতে হবে, আগে আপনাদেরকে একটা প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। তাহলে প্রোডাক্ট ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করতে হয়, আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে অবশ্যই শিখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। তাহলে এরপর আপনার ক্যাটালগ সেলস যে অ্যাডটা আছে এটা খুব সহজে রান করাতে পারবেন। আদারওয়াইজ আপনারা কখনো প্রোডাক্ট ক্যাটালগ ছাড়া কখনো আপনি ক্যাটালগ সেলস অ্যাড ক্যাম্পেইনে রান করাতে পারবেন না। ঠিক আছে, সো এখন থেকে আমি এখান থেকে যাচ্ছি, যেহেতু আমার এটা আইফোন কেসেস না, আমার এটা হচ্ছে এটা ওয়াচ স্টেপস নিয়ে যাচ্ছি, বা অ্যাপল ওয়াচ স্টেপ, দুটো থেকে একটাতে যাচ্ছি, আমি অ্যাপল ওয়াচ স্টেপে যাচ্ছি। এখান থেকে আসার পর আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখি আমার কোন অপশনটা আসে। দেখেন এখানে মধ্যে আমাদেরকে একটা নাম দিতে বলছে, সো আপনারা নাম দিবেন ক্যাটালগ সেলস ক্যাম্পেইন। আমার এটা এটা হবে কি, এটা হচ্ছে কোন কোন কান্ট্রি নিয়ে, আমি আমার মতো করে একটা নাম দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা নাম দিবেন। আমারটা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, তারপর হচ্ছে ইউএস এর জন্য, তারপর হচ্ছে ইউকে এর জন্য, এই তিনটা। ঠিক আছে, এই তিনটা কান্ট্রিতে আমি বেসিক্যালি একটা রান করাবো। আমার এখানে কোনো কিছু করার দরকার নাই, যা আছে তাই। আপনারা ওখান থেকে যদি এটা প্রথমে করে আসে, প্রোডাক্ট ক্যাটালগটা প্রথমে সিলেক্ট করে আসলে, তাহলে এখানে করা লাগবে না, এখানেও সেম অপশন দিচ্ছে, আপনারা এখান থেকে করে আসতে পারেন। হ্যাঁ, তারপরে এখান থেকে সবকিছু ঠিক থাকবে। আপনি যদি এবি টেস্টিং করতে চান, তাহলে এবি টেস্টিং করতে পারেন। ঠিক আছে, এরপরে আমি যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মধ্যে আপনারা আপনাদের মতো একটা নাম দিবেন।
ঠিক আছে, আমি এখানে সেটটা কাটিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে আমার অল প্রোডাক্টস, হ্যাঁ অল প্রোডাক্টস এর অবশ্যই অল প্রোডাক্টস হবে, ঠিক আছে। অল প্রোডাক্টস এ যাওয়ার পর তারপর মানে আমার প্রোডাক্ট ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট আছে, যে যে 7টা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে কাউন্ট করতেছে। এবার দেখেন এখান থেকে আমার লিঙ্ক ক্লিকস, হ্যাঁ লিঙ্ক ক্লিকস এ থাক, কোনো সমস্যা না। আপনারা চাইলে এখান থেকে এই দেখেন কনভার্সন ইভেন্টস কোনো কিছু দিতে পারেন, এই যে তারপর হচ্ছে যে লিঙ্ক ক্লিকস বা ইমপ্রেশন অথবা আর কোনো কিছু আছে কিনা আমি দেখি। অবশ্যই এখানে আমাদের কনভার্সন ইভেন্টসটা শো করতেছে, আপনার কনভার্সন ইভেন্টটা দিতে পারেন লিঙ্ক ক্লিকসটা, তবে আমাদের রিকমেন্ড করতেছে লিঙ্ক ক্লিকস, ঠিক আছে। আমার বাজেটটা বলতেছে বাজেট এক্সিডস অ্যাকাউন্টিং এক্সপেন্ডিচার স্পেন্ডিং লিমিট লিমিটেশনের কারণে আমি এখানে আমি তো এত ডলার ডেলি এত ডলার দিব না, আমি ডেলি দিব $20, ঠিক আছে। $20 বিনিময়ে আমাকে দেখাচ্ছে ডেলি 1.7K থেকে 4.9K অলমোস্ট। এরপর আপনারা এখানে মধ্যে টার্গেটিং করবেন, যে এখানে মধ্যে কিভাবে অডিয়েন্স, এটা না সরি, আপনাদের যদি কোনো অডিয়েন্স ক্রিয়েট করা থাকে, দ্যাট মিনস কোনো যদি রিটার্গেটিং কোনো একটা অডিয়েন্স ক্রিয়েট করা থাকে আপনারা করবেন। আমার যদি তৈরি করা আছে আমি দিচ্ছি না, এগুলো আমি একদম সম্পূর্ণ সম্পূর্ণ নতুন একটা অডিয়েন্স হয়তো দিতে দিব হয়তো দিব না, এই যেহেতু এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কিভাবে করে করবেন, ঠিক আছে। এখান থেকে এই যে এখানে এসে আপনার ডিটেল টার্গেটিংটা করবেন, আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের আলোকে, সেই প্রোডাক্টের আলোকে আপনারা অ্যাডটা রান করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা এই যে এখানে আমি আসবো, এখান থেকে আপনারা টার্গেটিং, আপনারা যদি অডিয়েন্স রিসার্চ সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আমার আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন যেহেতু আপনাদেরকে শুধুমাত্র কিভাবে ক্যাটালগ সেলস রান করাবেন, ক্যাটালগ সেলস অ্যাড রান করাবেন এবং দেখানোর জন্য এটা ভিডিওটা করতেছি, এই জন্য আমি এখানে কোনো কিছু দিচ্ছি না আপাতত, ব্রড অডিয়েন্সে থাকলো। এরপর আমি নেক্সটে চলে যাব, আপনাদের মেইন এটা এই যে মেইন ইন্টারফেসটা হচ্ছে এখানের মধ্যে, ঠিক আছে। এখানে তো আমি আগের মতো সিলেক্ট করবো, এখানে আমার ডাইনামিকলি নিয়ে নিচ্ছে, বাট আমি ডাইনামিকলি দিতে চাচ্ছি না, দেখি কি আসতেছে, একটু আমি এখানে ক্লিক করবো। দেখেন এখান থেকে আমি কিভাবে দিতে পারি, মানে আমার প্রোডাক্টগুলো ওই যে নিয়ে নিচ্ছে ওখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আমি যে ফিডটা, যে প্রোডাক্ট ক্যাটালগটা আপনাদেরকে কি করলাম আপলোড করলাম সেটা, অথবা আপনি এখান থেকে যাইতে পারেন আরো স্পেশালি ভাবে যদি যাইতে চান, তাহলে সেটা হচ্ছে এখান থেকে যাব আমি কোথায় দেখি আমার কোনো অপশন আছে কিনা, এই যে কালেকশনের মধ্যে আপনারা আসতে পারেন, ঠিক আছে। আপনারা কালেকশনে যাইতে পারেন বা ক্যারোজারে থাকলো, তারপরে আর কিছু করার দরকার নাই আপাতত, যা আছে তা থাক। এরপরে আপনারা যে কালেকশন কিভাবে কালেকশনের অ্যাড রান করাবেন সেটা আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। এরপরে এখানে আমার ক্যাটালগ তো ঠিকই আছে, ক্যাটালগে কোনো পরিবর্তন করার দরকার নাই, বা আমি স্লাইড শো দিতে পারি যে একটার পর একটা একটার পর একটা দেখাবে, ঠিক আছে। আপনারা এভাবে করে দিতে পারেন, স্লাইড শোই থাকছে সেটাই পারফেক্ট, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা ফিডের একটা লিঙ্ক, আপনার যে ফিডের যে একটা লিঙ্ক থাকবে ওই ফিডের লিঙ্কের যে লিঙ্কের ছোট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে আপনার এই যে অ্যাডের এই জায়গার মধ্যে থাকবে, ঠিক আছে, এই জায়গার মধ্যে থাকবে। আপনার এখানে দিয়ে দিবেন, তারপর হচ্ছে যে আপনাদের ইউআরএলটা, আপনার প্রোডাক্টের যে সবগুলো প্রোডাক্টের যে একটা ইউআরএল থাকে ওই ইউআরএলটা এখানে লিঙ্কটা এখানে মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর আর এখানে তেমন কিছু করার দরকার নাই, মোবাইল অ্যাপ থাকবে মোবাইল মোবাইল অ্যাপ, আর কল টু অ্যাকশন হচ্ছে শপ নাও, ওটা তো অটোমেটিক্যালি শো করতেছে, কারণ এটা যেহেতু আপনি ক্যাটালগ সেলস করতেছেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা অটোমেটিক্যালি শো করবে, এটা কিছু করার দরকার নাই। বাস এরপর আমার আর কিছু করার দরকার নাই। দেখেন অন্য সময় আমরা এটা পার্থক্যটা কি, অন্য সময় আমাদের কি করতে হইতো, অন্য সময় আমাদেরকে এখান থেকে একটা বা একটা বা কেলো দলের প্রোডাক্ট গুলো আনতে হইতো, কিন্তু এখন আমার দেখেন ওই যে ফিডের মধ্যে আমার প্রোডাক্ট ক্যাটালগের মধ্যে যে প্রোডাক্ট গুলো ছিল এই প্রোডাক্ট গুলো এখানে মধ্যে একটার পর একটা শো করবে অটোমেটিক্যালি, স্লাইড শো আকারে শো করবে। সো এটা নিয়ে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি ওখানে যেভাবে দিয়েছেন ঠিক একইভাবে এখানে মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট শো করবে, ঠিক আছে। আমার সবগুলো সেট করা আছে, সো একদম ইজি একদম ইজি। শুধুমাত্র কষ্টটা হচ্ছে আপনাদেরকে আগে একটা প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করতে হবে, প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করার পরে আর তারপর আপনারা খুব ইজিলি একদম সহজভাবে আপনারা অ্যাডটা রান করাতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া। আমি আবারও বলতেছি, যদি আপনারা এই ক্যাটালগ সেলস অ্যাডটা রান করাতে চান, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনি প্রোডাক্ট ক্যাটালগ নামে একটা ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিওটা দেখতে অথবা খুঁজে নিতে পারেন, ঠিক আছে, কোথায় প্রোডাক্ট ক্যাটালগ কিভাবে তৈরি করতে এরকম একটা ভিডিও দেওয়া আছে। আপনারা খুব সহজে ভিডিওটা দেখে আপনারা একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন, সো কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই খুব ইজি, ঠিক আছে। তবে
আমি এটা বলবো যে এই প্রোডাক্টের সেলস, ক্যাটালগ সেলস একটা খুব বেশি ইম্পর্টেন্ট ই কমার্স বিজনেস এর জন্য। এটা সেলস বেস একটা অ্যাড, সো আপনারা এই একটা আপনাদের ক্লায়েন্টদেরকে বা আপনার নিজের জন্য আপনি আমি এটা সাজেস্ট করতেই পারি, কারণ খুবই ডিমান্ডেবল অথবা খুব অ্যাডভান্স একটা অ্যাড। ঠিক আছে, সো এই ছিল আমাদের কিভাবে ক্যাটালগ অ্যাড রান করতে হয় এই প্রসেসটা। আর প্রথমে যে কথা বলছিলাম যে আপনাদেরকে কয়েকটা কথা বলবো, যেটা সেটা হচ্ছে যে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সংক্রান্ত ফুল একদম ফুললি একটা প্লেলিস্ট একটা পেয়ে যাচ্ছেন, একদম মানে কি একদম শুরু থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা বিষয় দেখানো হয়েছে। সো আপনারা এখান থেকে আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। এখানে আমাদের ম্যাক্সিমাম লাইভ কাজ দিয়ে বোঝানো হয়েছে, সো ভিডিওগুলো অবশ্যই ইম্পর্টেন্সি দিয়ে দেখবেন। আপনি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখতে চান তাহলে আমি মনে করি একটা প্লেলিস্ট আপনার জন্য যথেষ্ট। কোথাও কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কোথাও কিছু করতে হবে না। পাশাপাশি আমাদের একটা বেনিফিট পাচ্ছেন, যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছে প্রত্যেকে এক্সট্রা সাপোর্ট পাচ্ছে প্রতি শনিবার এবং হচ্ছে প্রতি বুধবারে এক্সট্রা সাপোর্ট পাচ্ছে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে ওখানে জয়েন হয়ে যদি মেসেজ দেন আমি সরাসরি এখানে রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকু, এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।